সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো এই বছরের মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি নিয়ে। তো বুঝতেই পারছো কোন ছবির কথা বলছি, অবশ্যই বুমেরাং নিয়ে। তো বুমেরাং কেমন হলো সেই বিষয়বস্তু নিয়েই কথা বলবো আজকে। তো প্রথম কথা, বুমেরাং এমন একটা জিতের লাস্ট দু তিনটে যে ছবি আসছে সেই ছবির থেকে স্পেশালি এমন একটা ছবি যে ছবিটা অ্যাটলিস্ট অডিয়েন্স দেখে তার মধ্যে ওই মিক্সড ফিলিংসটা কোনোদিনও থাকবে না। মানে অডিয়েন্স একটা কমেডি, একটা অ্যাকশন প্যাক এবং একটা ইমোশন নিয়ে অবশ্যই বেরোবে, এবং সাথে সাথে যেটা বাংলা সিনেমার ক্ষেত্রে যে ট্রিটমেন্টটা দেখা যায় না সেই ট্রিটমেন্টটা নিয়েও বেরোবে। সেটা হচ্ছে যে একটা ফ্যান ক্যাটারিং সার্ভিস, মানে জিতের পুরনো কিছু সংলাপ আছে, যেমন বাবা তুলে কথা নয় এই কথাটা কিন্তু সাথীতেও ছিল এই সংলাপটা। তো এরকম কিছু সংলাপ আছে যেগুলো হয়তো করতে দেখা যাবে, যে ট্রিটমেন্টটা দেখে বোঝা যাবে যে এইগুলো শুনলে বা এই জায়গায় এরকম ভাবে জিতকে যেভাবে পরিচালক প্রেজেন্ট করেছে সেগুলো দেখলে কিন্তু অডিয়েন্সের সেই জায়গাতে সিনেমা হলে কিন্তু সেই ক্রেজটা ব্যাপক লেভেলে বাড়বে। ছবির যে প্লট বা বিষয়বস্তু নিয়ে অবশ্যই তোমরা ট্রেলার দেখে বুঝতে পেরেছো যে সমর সেন সে একজন ইন্টেলিজেন্ট সায়েন্টিস্ট এবং সে কিভাবে একজন রোবটকে তৈরি করছে এবং তার পিছনে কি কি মানে ঘটছে। এর বেশি জানতে হলে তোমাদেরকে সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখতে হবে। বেশি স্পয়লার দিয়ে লাভ নেই, কারণ তাহলে সিনেমার যে অ্যাকচুয়াল ফ্যাক্টসটা সেটা যতটা মানে সিনেমা হলে গিয়ে এনজয়েবল মনে হবে সেটা মানে আমি যদি বলে দিই তাহলে সেই এনজয়মেন্টটা বা সেই ফ্যাক্টস গুলো অতটা বোঝা সম্ভব নয়, বা অ্যাকচুয়ালি এইসব ছবিগুলো এতটা এমন ভাবে বানানো হয় বা এর স্টোরি লাইন গুলো এমন ভাবে সাজানো সেগুলো কিন্তু সিনেমা হলে যখন গিয়ে আমরা দেখতে যাবো তখন কিন্তু সেগুলোর প্লটটা যদি আমরা বুঝে যাই তাহলে সিনেমা হলে কিন্তু সিনেমাটা দেখতে ইচ্ছা করে না। সেখানে হচ্ছে এটা পুনরায় রুবিরা একটা মানে খুব বলতে পারো একটা পরিচিত একটা নাটক, সেইটার একটা বলতে পারো ইন্সপায়ার্ড, সেটা থেকে ইন্সপায়ার একটা বানানো সিনেমা। তো এইরকম কাইন্ড অফ সিনেমা যেগুলো একটা এত সুন্দর জিনিস থেকে ইন্সপায়ার্ড করা, তো এরকম বাংলায় অনেক কাজ আছে যেগুলো আরো ভালোভাবে পরিচালকের হাতে পড়লে এইভাবে বুমেরাঙের মতো কাজ বেরিয়ে আসে। বুমেরাং কি কি আমার ভালো লেগেছে কি কি ভালো লাগেনি সব বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথম এই ছবিতে যেটা আমার মেন ফ্যাক্টস লেগেছে, যেগুলো মেন ভালো লেগেছে যাদের পারফরমেন্স, সেটা হচ্ছে জিত, রুক্মিণী মৈত্র, সৌরভ দাস, অম্বরীশ অম্বরীশ এবং তার সাথে সাথে খরাজ মুখোপাধ্যায় এবং রজতাভ দত্ত, প্রত্যেকজন নিজের জায়গায় এখানে দারুণ কাজ করেছে। এই ছবিটা জিতের এমন একটা ছবি যেটা ফাইনালি অডিয়েন্স বেরিয়ে দেখতে মানে দেখে বলবে যে এটা একটা ফ্যামিলি ড্রামা, কমপ্লিট ফ্যামিলি ড্রামা যেটা পুরো ফ্যামিলি সহ সবাই মিলে দেখতে যেতে পারে। এবং এই ছবির ভিজুয়ালস এতটাই ভালো, যেখানে ওই যে কমেডি গুলো যেখানে যেখানে এনজয়েবল হচ্ছে তার সাথে সাথে ভিজুয়ালি এত সুন্দরভাবে জিনিসপত্রগুলোকে শুট করা সেগুলো কিন্তু দেখতে দারুণ লাগছে। ছবির আর একটা যেটা বড় ইম্প্যাক্টনেস সেটা হচ্ছে যে এই ছবিতে জিত এবং সৌরভ দাসের যে কেমিস্ট্রিটা সেটা কিন্তু দুর্দান্ত। এবং এই ছবির সব থেকে ইম্প্যাক্টফুল পারফরমেন্স রুক্মিণী মৈত্র, সে দুটো চরিত্রকে যেভাবে নিভিয়েছে এবং স্পেশালি রোবটেরটা সেটা কিন্তু দেখতে ব্যাপক লাগছে। এবং সৌরভ দাসের চরিত্রটা এখানে হাসাতে দারুণ মানে সক্ষম হয়, তার সাথে সাথে কিছু কিছু সংলাপ যেখানে ওই বাবা তুলগিনের কনসেপ্টটা আছে বা জিৎ যখন রোবটটাকে ইন্ট্রোডিউস করে এবং রুক্মিণী মৈত্র ওই সৌরভ দাসের মানে গায়ে উঠে যায়, তো ওই পোর্শনগুলো সত্যি করে কমেডি ট্রিটমেন্ট। এবং খরাজ মুখার্জি সে তার জায়গায় অবশ্যই ভালো, রজতাভ দত্ত সে তার জায়গায় ভালো। ছবিটা ভিএফএক্স ওয়াইজ যতটুকু বা ভিজুয়াল ওয়াইজ যতটুকু দেখানোর প্রচেষ্টা করেছে বা একটা ডেলিভার করার প্রচেষ্টা করেছে সেটা কিন্তু খুবই প্রেজেন্টেবল জায়গায় হয়েছে। মানে আমি বলবো না যে খুব এক্সট্রা লার্জেন্ডার লাইফ ওয়েতে এটাকে করা হয়েছে, সেই বাজেটটুকু নেই আমাদেরকে প্রেজেন্ট করার জন্য, কিন্তু আমি বলবো না যে এরকমও নয় যে খুব খারাপ কিছু একটা অডিয়েন্স দেখতে পাবে, তো এরকমও কিছু নয়। সেকেন্ড আর একটা জিনিস ভালো লেগেছে যে সাইফাই জনরা যেটা দেখানোর প্রচেষ্টা করেছিল বা একটা রোবোটিক জনরা যেটা, সেটা কিন্তু ভিজুয়ালি এত সুন্দরভাবে কালারফুলি ভাবে জিনিসপত্রগুলো শুট করা, সেই ট্রিটমেন্টটাকে কিন্তু সিনেমার প্রত্যেকটা জায়গায় কিন্তু রাখা হয়েছে, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। এবং জিত এবং রুক্মিণী মৈত্রর কেমিস্ট্রি কিন্তু দেখতে দারুণ, এবং ছবিতে কমেডি কিন্তু দারুণভাবে কিছু কিছু জায়গায় ওয়ার্ক করে। ছবিতে নেগেটিভ পয়েন্ট বলতে ছবির ফার্স্ট হাফের প্রথম দিকটা একটু স্লো মনে হলো, ছবিতে কিন্তু সেকেন্ড হাফটা দারুণভাবে বিল্ড আপ না, ছবিটা কিছু কিছু জায়গায় একটু হলেও ল্যাপ করলো, ছবিটা কিন্তু প্রপার একটা এন্টারটেনিং ছবি। এই ছবিতে রজতাভ দত্ত বা করাজ মুখার্জি এই দুজনের চরিত্রটাকে আরেকটু বেশিভাবে মানে শার্পলি
প্রেজেন্ট করা যেতে পারতো, যেটা আমার মনে হয় একটুখানি খামতি রয়েছে। বাদ বাকি কিন্তু পারফরমেন্স ওয়াইজ যতটুকু তাদেরকে দেখানো হয়েছে বা প্রত্যেকজনের পারফরমেন্স ওয়াইজ কিন্তু বেশ ভালো তার নিজের জায়গায়। তো আমার কিন্তু পার্সোনালি এই ছবিটা একটা কমপ্লিট এন্টারটেনিং ছবি লেগেছে, এবং যার গান, যার ভিজুয়ালস, যার বলতে পারো কিছু জায়গায় অ্যাকশন বা কিছু জায়গায় পারফরমেন্স, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা জিনিস কিন্তু বেশ ইম্প্যাক্টফুল লেগেছে, আমাদের দেখতে বেশ ভালো লেগেছে। এবং এই ছবিটা ওয়ান অফ দ্য এমন ছবি যেখানে হয়তো গানগুলোকে এমনভাবে ট্রিটমেন্ট করা আছে যেখানে মনে হচ্ছে না যে সেই গানগুলো খুবই মানে জোর করে ঢোকানো হয়েছে, এটা খুব সিচুয়েশনাল হিসাবে জিনিসপত্রগুলোকে শ্যুট করা হয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। তো আমার পার্সোনালি বুমেরাং ছবিটা বেশ ভালো লেগেছে। তোমাদের তুমি কী বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, ছবিটা অবশ্যই দেখো সিনেমা হলে এসে, এবং ছবিটাকে অবশ্যই সাপোর্ট করো। থ্যাংক ইউ অল, বাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।